শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার শ্রীরামপুরে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বমে পঞ্চম দফায় এ রাজ্যের যে সাতটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে তার মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রটি। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্রীরামপুর স্পোর্টিং মাঠে সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় তৃণমূলকে চোর বলার প্রতিবাদে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। এদিন হুগলির শ্রীরামপুরের সভা থেকে ইন্ডিয়া জোটে নেতৃত্ব সরকার গঠন হবে বলে জানিয়েছেন তিনি। তবে বাংলায় যে বাম কংগ্রেসের সঙ্গে জোট নেই সে কথাও বলেছেন তিনি। এদিন মঞ্চে কল্যাণের প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো। এই দেশ তোমার আমার, রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়, চুরিটা করেছে প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। কেন জানেন? মোদি 200 পার হবে না, সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315, আর মোদি 200 পার হবে না। কল্যাণ কিন্তু একাই 100, ওর গলার জোর দেখেছেন? বিজেপির 300 দাঁড়ালেও একা ওদের কাজ করে দেয়, একসাথে কাজ করবে দিল্লিতে। আমাদের এখানে সিপিএম কংগ্রেসের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ এখানে ওরা বিজেপির সাথে আছে।